নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যের টিফিন বা রাতের ডিনারে খাওয়ার জন্য একটা রেসিপি বানিয়ে দেখাবো, ফুলকপির পরোটা। তো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করা যাক। ফুলকপির পরোটা বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি আমি বলে দিই, আমি এখানে এই কাপের মাপে আটা আর ময়দা নিয়েছি। আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়েছি, এটা ওজনে সবসময় 250 গ্রাম। ফুলকপির কয়েকটা ফুল খুলে গ্রেট করে নিয়েছি। পরোটা ভাজার জন্য 50 গ্রাম রিফাইন অয়েল নিয়েছি, সামান্য ধনে পাতা কুচি করে রেখেছি। ভাজা মশলা নিয়েছি 1 টিস্পুন, ধনে, জিরে, শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা কুচানো, 1 টিস্পুন আদা গ্রেট করা। এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, স্বাদ মতো ব্যবহার করব। 7 মতো নুন আর 1/2 টিস্পুন চাট মশলা। এবার প্রথমেই আমি ফুলকপিটাকে, গ্রেট করা ফুলকপিটাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। ফুটন্ত জলে দিয়েই আমি সাথে সাথে তুলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার আমি আটা আর ময়দার মিশ্রণটাকে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি 1 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আর সামান্য নুন দিয়ে আমি ময়দাটাকে মাখছি। এবার আটার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে মাখবো এটা। আটাটা মাখা হয়ে গেছে, আমি এবার পরোটার পুরটা তৈরি করে নিচ্ছি। আমি সিদ্ধ ফুলকপির মধ্যে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি, চাট মশলা দিয়ে দিচ্ছি, গ্রেট করা আদা, ভাজা মশলা, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, গুঁড়ো করা চিনিটা দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে পরোটা বানিয়ে খাওয়া যায়, তো আমি তার মধ্যে একটা দেখাচ্ছি ফুলকপি দিয়ে। এভাবে বানিয়ে খেলে আশা করি খুবই ভালো লাগবে। আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পুরের মশলাটা তৈরি করে ফেলেছি। আমি এবার আটা থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। 5টা এরকম বড় বড় লেচি করে নিয়েছি। এবার আমি এগুলোকে পুর ভরে নেব। আমি হাতে করে এটার মধ্যে একটু হোল করে নিচ্ছি, যাতে এতে পুরটা ভরতে সুবিধা হয়। আমি লেচিগুলো একটু বড় বড় করেছি, আপনারা যে কোনো সাইজের ছোট বা বড় করে নিতে পারেন। এটা আপনারা পুরো আটা বা পুরো ময়দা দিয়েও করতে পারেন। আমি আটা আর ময়দা মিশিয়ে করেছি, তাতে একটু নরম হবে। আর লুচি পরোটা খায় যেরকমভাবে আটা ময়দা মাখা হয়, আমি সেভাবেই মেখেছি একটু নরম করে। আমি পুরটা ভরে নিয়েছি, বাকিগুলো লেচির মধ্যেও আমি একইভাবে পুরগুলো ভরে নিচ্ছি। আমি এবার এটাকে বেলে নেব। আমি একটু গুঁড়ো আটা দিয়ে এটা বেলব। আমি এইভাবে বেলে নিয়েছি, একটু ছোট করে আর একটু মোটা করে বেলে নিয়েছি। আপনারাও যদি মনে করেন একটু ছোট বা বড় এভাবে বেলে নিতে পারেন। গ্যাস অন করে নিয়েছি, ওভেনে আমি তাওয়াটা বসিয়ে নিয়েছি। প্রথমে আমি শুকনো তাওয়ায় পরোটাটাকে দিয়ে দিচ্ছি। আমি রুটির মতো করে এপিট ওপিট শুকনো শুকনো ভেজে নেব। 1 মিনিটের মতো আমি 1 পিট ভেজে নিয়েছি। এবার আমি উল্টো পিঠটা ঘুরিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে আমি এভাবেই রুটির মতো শুকনো অবস্থাটা ভেজে নিচ্ছি, এরপরে আমি তেল দিয়ে ভাজব। আমি রুটিটার দুপাশ ভালোভাবে ভেজে নিয়েছি, খুন্তি দিয়ে একটু চেপে চেপে আমি ভেজে নিয়েছি, যাতে ভেতরটা কাঁচা না থাকে। আমি এবার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি ভালোভাবে তেলটা লাগিয়ে নেব রুটির দুপাশে আর রুটিটাকে আমি ভেজে নেব। আমি মিডিয়াম ফ্লেমে রেখে রুটিটা ভাজব, একটু খুন্তি দিয়ে চেপে চেপে করব, যাতে ভেতরের পুরটা কাঁচা না থাকে, ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন এটা একটু ফুলে ফুলে উঠছে। আমি এবার উল্টো পিঠটাও ভালোভাবে ভেজে নিচ্ছি, এটা একদম বলের মতো ফুলে যাচ্ছে। পরোটাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। পরোটাটা ভাজতে আমার 5 মিনিট মতো সময় লেগেছে। আমি এবার পরোটাটাকে তুলে নিচ্ছি আর বাকি পরোটাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। আমি আর একটা পরোটা তাওয়ায় দিয়ে দিচ্ছি। আর একটা পরোটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এটাকে আমি তুলে নিচ্ছি আর বাকি পরোটাগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি।
গরম গরম ফুলকপির পরোটা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে এভাবে সার্ভ করে দিচ্ছি। এটা বাচ্চাদের জন্য খুব ভালো, ব্রেকফাস্ট বা টিফিন বা রাতের ডিনার হিসেবে এটা আমরা খেতে পারি। দেখুন এটা কতটা নরম তুলতুলে হয়েছে। আমি একটা পরোটা ছিঁড়ে রেখেছি, ভেতরের মশলাগুলো কিভাবে আলাদা হয়েছে এদিক ওদিক দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা এভাবে আজই ট্রাই করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট একটি লাইক দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।